হ্যালো কি অবস্থা আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পেয়ার অথবা তুলনা করা এবং হচ্ছে একটা ডিসিশন মেকিং করা এখন এই কম্পেয়ার করা তুলনা করা ডিসিশন মেকিং করা এই জিনিসগুলো আসলে কি এটা কিন্তু প্রোগ্রামিং এর খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এই ক্লাসটা কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথম কিন্তু তুমি এই ক্লাসে মোটামুটি কোনো কিছুই বুঝবা না তুমি জাস্ট দেখো কিন্তু বুঝবা না খুব সহজে তোমাকে জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এবং ফার্স্ট টাইম তোমার কাছে এটা কিন্তু অনেক বিরক্ত মনে হইতে পারে বাট যখন তুমি একবার বুঝে যাবা তখন কিন্তু এই জিনিসটা তোমার কাছে অনেক ভালো লাগবে এবং তুমি কিন্তু এই জিনিসটা না বুঝলে প্রোগ্রামিং এ খুব ভালো করে কাজ করতে পারবা না তো এটা বোঝার জন্য যেটা করতে হবে তুমি দেখো ভিডিওটা দেখবা তুমি হচ্ছে নোট ডাউন করবা প্র্যাকটিস করবা এবং হচ্ছে এভাবে করতে করতে তুমি কিন্তু একসময় বুঝে যাবা বারবার প্র্যাকটিস করতে করতে বুঝে যাবা তুমি যদি মনে করো যে একটা জিনিস তুমি একবার দেখলা প্র্যাকটিস করলা তোমার মাথায় ঢুকে যাবে বুঝে যাবা এটা কিন্তু ভুল কথা তোমাকে হচ্ছে বারবার প্র্যাকটিস করতে করতে দেখবা অটোমেটিক্যালি এটা তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাচ্ছে তো চলো আমরা এত কথা না বলে আমরা দেখি আসলে জিনিসটা কি জাভাস্ক্রিপ্টে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুকে কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য এটা একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু হইতে পারে একের অধিক ভ্যালু হইতে পারে একটার সাথে একটা একটার সাথে একটা এরকমও হইতে পারে তারপর তুমি বললা যে তুমি কি আমার চেয়ে বড় কিনা তুমি কি আমার চেয়ে ছোট কিনা হ্যাঁ বা তুমি আমার চেয়ে বড় কিনা বা তোমার বড় ভাই আমার চেয়ে বড় কিনা এরকম কিন্তু একের অধিকও হইতে পারে সো এটা আমরা হচ্ছে নেক্সট স্টেপ বুঝবো আজকে হচ্ছে আমরা সিম্পল হচ্ছে বুঝা ট্রাই করি এটা করার জন্য জাবা স্ক্রিপ্টে যেটা সেটা হচ্ছে কম্পেয়ার করার জন্য কিছু জিনিস থাকে যেটাকে প্রোগ্রামিং এর বাসায় বলা হচ্ছে অপারেটর এই অপারেটর কি কি। প্রথম যেটা হচ্ছে ডবল ইকুয়াল ডবল ইকুয়াল মানে হচ্ছে আমরা আগে অপারেটর গুলার নামগুলো লিখে ফেলি তারপর হচ্ছে আমরা একটু এটাকে হচ্ছে একটু ডিটেলসে বোঝা ট্রাই করি প্রথম যেটা সেটা হচ্ছে ডবল ইকুয়াল এরপর যেটা সেটা হচ্ছে নট ইকুয়াল আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে স্মলার দেন অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে লেস দেন তুমি যেটাই বলো না কেন স্মলার দেন অথবা লেস দেন আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে গ্রেটার দেন আচ্ছা তারপরে যেটা সেটা হচ্ছে লেস দেন ইকল এরপরে যেটা সেটা হচ্ছে গ্রেটার দেন ইকল মোটামুটি এই ষাটটা কম মানে তুমি যখন যাবা কোন কিছুর সাথে কম্পেয়ার করতে যাবা তোমাকে মোটামুটি এই ষাটটা কম্প্যারিজন অপারেটর সম্পর্কে মোটামুটি তোমাকে ভালো একটা ধারণা রাখতে হবে এবং এই জিনিসগুলো একটার সাথে একটা কম্পেয়ার করার জন্য আমাদেরকে কিছু কিওয়ার্ড লিখতে হয় একটার সাথে একটা তুলনা করার জন্য সেগুলো হচ্ছে একটা হচ্ছে ইফ একটা হচ্ছে তোমার এলস ইফ আর একটা হচ্ছে তোমার এলস এলস তাহলে তিনটা কিওয়ার্ড একটা হচ্ছে ইফ একটা হচ্ছে এলস ইফ এটা পুরোটা একটা কিওয়ার্ড আর একটা হচ্ছে এলস তো তুমি মোটামুটি এগুলা নোট করে নাও এ তিনটা কিওয়ার্ড তোমার লাগবে আর হচ্ছে মানে এই অপারেটরগুলো তোমার লাগবে এখন আসো এই ডবল ইকুয়াল মানে কি ডবল ইকুয়াল মানে হলো একটা আরেকটার সমান ছোট না বড় না আর নট ইকুয়াল মানে হচ্ছে এটা সমান না একটা জিনিসের সাথে আরেকটা মানে তোমার বয়সের সাথে আমার বয়স सेम না এরকম জিনিসটা কনসেপ্টটা জাস্ট এরকম যে সমান না ওকে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ছোট যেমন তুমি দিতে পারো যে চেয়ে হচ্ছে ওয়ান ছোট রকম যখন তুমি করতে যাবা তখন তোমাকে এই অপারেটরটা ইউজ করা আর একটা হচ্ছে বড় যেমন চেয়ে টু কি বড় আচ্ছা সো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার স্মলার দেন ইকল অথবা তুমি লেস দেন বলতে পারো এটার মানে হচ্ছে সমান অথবা ছোট সমান অথবা ছোট কেমন সেটা হতে পারে সাপোজ মনে করো তুমি এখানে দিলা হচ্ছে ফাইভ তারপরে তুমি দিলা হচ্ছে সাপোজ সিক্স এখন তুমি একটু চিন্তা করো যে এই সিক্সটা কিন্তু ফাইভের সমান আবার এই ফাইভটার কথা চিন্তা করো এই ফাইভটা কিন্তু সে এই যে সিক্সের মধ্যে কিন্তু তোমার ফাইভটা আছে সো সিক্সটা কিন্তু তোমার ফাইভের সমান আবার এই ফাইভটা কিন্তু সিক্সের সমান সমান না মানে সিক্স এর থেকে ছোট বাট সিক্স এর ভিতরে কিন্তু ফাইভটা আসে সো ব্যাপারটা নিয়ে এত মানে গোলাই ফেলানোর কোনো দরকার নাই তুমি জাস্ট বুঝো যে সিম্পলি সেটা হচ্ছে ছোট অথবা সমান আর এটা মানে হচ্ছে বড় অথবা সমান তুমি এটাকে এভাবে সেম জিনিসটা লিখতে পারো ফাইভ আর হচ্ছে সিক্স তাহলে কি হবে সিক্সটা ফাইভের সমান আবার তুমি যদি বলো যে না সিক্স ফাইভের সমান না ফাইভের থেকে বড় তো একই কথা তো এই জিনিসগুলো মোটামুটি তোমার মাথায় রাখলে হবে একটা হচ্ছে সমান অথবা ছোট আর একটা হচ্ছে ছোট অথবা সমান হবে তো চলো আমরা হচ্ছে এবার প্রোগ্রামিং করে দেখি এই জিনিসগুলো আসলে কিভাবে ইজিলি বোঝা যায় আমরা একটা ভেরিয়েবল নিব সো এন ইকুয়াল টু সাপোজ আমরা নিলাম হচ্ছে সেভেন তাহলে আমাদের এই ভেরিয়েবল এন এন এর মান কি সেভেন ওকে এখন আমরা হচ্ছে এটা চেক করব এবং হচ্ছে আমরা হচ্ছে একটা ডিসিশন নেব এবং হচ্ছে কম্পেয়ার করব বা তুলনা করে একটা সিদ্ধান্ত নেব বাংলায় যেটাকে বলা হয় আমরা যেটা করব সেটা হচ্ছে লিখব ইফ ইফ মানে হচ্ছে যদি ইফ কথাটার অর্থই হচ্ছে যদি এই ইফ লেখার পরে তোমাকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে ফার্স্ট ব্যাকেট দিতে হবে এরপরে সেকেন্ড ব্যাকেট দিতে হবে আচ্ছা সেকেন্ড ব্যাকেটে তুমি এন্টার দিয়ে নিচে নামাও এই ফার্স্ট ব্যাকেটের কাজটা কি ফার্স্ট ব্যাকেটের কাজটা হচ্ছে তুমি এখানে একটা কন্ডিশন দিবা একটা মানে এটাকে কি বলে যে একটা কন্ডিশন দিবা এবং হচ্ছে তুমি এখানে একটা কন্ডিশন দেওয়ার পরে এই কন্ডিশনের রেজাল্টটা তুমি যেখানে দেখবা সেটা হচ্ছে সেকেন্ড যে ব্লকটা আছে এটার মধ্যে তুমি দেখবা ব্যাপারটা আমরা যদি ভালো করে বুঝি প্রোগ্রামিং করলে আরো ভালো করে বুঝব সো আমরা হচ্ছে ইফ লেখে ফার্স্ট ব্যাকেট দিলাম এখন আমরা এখানে একটা কন্ডিশন দিচ্ছি সাপোজ কন্ডিশনটা কি আমরা কন্ডিশনটা হলো এন আমরা দিলাম স্মলার দেন টেন দেখো এটা একটু বুঝে ট্রাই করো যে আমরা বলতেছি যে এন যদি দশের থেকে ছোট হয় বা দশটা যদি মানে কত সাত এন এর মান কিন্তু এই যে এখানে আমরা উপরে ডিক্লেয়ার করলাম এন মানে কত সাত তার মানে সাত যদি দশের থেকে ছোট হয় বা একই কথা সাত যদি দশের থেকে ছোট হয় এই কন্ডিশনটা তুমি এখানে দিলা যদি ছোট হয় তাহলে কি হবে যে জিনিসটা হবে বা তুমি যেটা প্রিন্ট করে দেখাইতে চাচ্ছ সেটা হচ্ছে সেকেন্ড ব্যাকেটের ভিতরে এসে লিখবা তো কোনো কিছুকে লেখানোর জন্য আমরা কি লিখি কনসোল ডট লগ এই কথাটা লিখে দিব আমরা তো কনসোল ডট এর ভিতরে আমরা এখানে লিখে দিতে পারি যে ডিস নাম্বার নাম্বার আমরা এর আগের পর্বে দেখছি আমরা কিভাবে এভাবে হচ্ছে এই এই রকম ডাবল কোটেশনের মধ্যে কিভাবে হচ্ছে আমরা এই ভেরিয়েবল কি নিয়ে আসতে পারি সো এখানে হচ্ছে একটা কমা দিয়ে এন দিব এরপর আর একটা কমা দিব এরপর আমরা যা লেখার আবার ডবল কোটেশনের মধ্যে লিখে দিতে পারি ইজ স্মলার দেন স্মলার দেন টেন ওকে এবং আমরা সেমিকুলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করে দিলাম যাবা স্ক্রিপ্টে স্টেটমেন্ট শেষ না করলেও প্রবলেম নাই বাট করাটা হচ্ছে একটা স্মার্ট গুড প্র্যাকটিস ওকে সো আমরা কি করলাম আমরা বললাম যে এন যদি দশের থেকে ছোট হয় মানে সাত যদি দশের থেকে ছোট হয় তাহলে তুমি এই জিনিসটা আমাদেরকে দেখাও এবং সে এখানে হচ্ছে যেহেতু আমরা এখানে হচ্ছে এই ভেরিয়েবলটাকে এভাবে ডিক্লেয়ার করলাম তো এই জন্য সে কি করবে এই এন এর মান যাই থাকবে সে এটা এখানে দেখাবে আচ্ছা তো তুমি তো একটা কন্ডিশন দিলা যদি দশের থেকে ছোট হয় এটা দেখাও আর যদি না হয় তাহলে কি দেখাবে তাহলে তো কিছু একটা দেখানো উচিত সেটার জন্য হচ্ছে তুমি এলস ওই যে এলস নামে যে কিওয়ার্ডটা সেটা আমরা নিলাম এবং এলস নেওয়ার পরে কিন্তু তোমাকে হচ্ছে আর হচ্ছে এখানে আর কোনো কন্ডিশন দেওয়ার কোনো লজিক নাই তোমাকে যেটা করতে হবে সরাসরি সেকেন্ড ব্যাকেটের মধ্যে যেটা দেখাতে চাও সেটা প্রিন্ট করে দাও তো তুমি এটাকে হচ্ছে কপি করে নিয়ে আসো উপর থেকে কপি করে এনে জাস্ট এখানে বসাই দাও এবং এখানে লিখে দাও গ্রেটার দেন টিয়ার গ্রেটার দেন টেন তাহলে এখন জিনিসটা কি হইলো যেটা হইল যে তোমার এন যদি মানে সেভেন যদি দশের থেকে ছোট হয় তাহলে সে প্রিন্ট করবে এটা এখানে যেটা লেখা আছে এটা এবং এখানে যে এন এর জায়গায় সে কিন্তু এ এন এর মানটা বসাই দিবে আর যদি না হয় কোনো কারণে যদি এন এর মান যদি দশের থেকে বড় হয়ে যায় তাহলে তার এই কন্ডিশনটা মিলতেছে না এই যে প্রথম যে কন্ডিশনটা দিলে এটা কিন্তু মিলতেছে না তো সে লাস্টে এলস এর ভিতরে যে রেজাল্ট সেটাই দেখাই দিবে এটা দেখার জন্য আমরা কি করতে পারি আমরা হচ্ছে যে ভিউ থেকে টার্মিনালে গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে একটু ক্লিয়ার করে নিই ওকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে নোড কম্পেয়ার কম্পেয়ার এটা আমরা জানি এই যে দিস নাম্বার সেভেন ইজ স্মলার দেন টেন এই যে আমাদের দিস নাম্বার সেভেন মানে এনের এর এই জায়গায় আমাদের এই নাম্বারটা বসাই দিল সে আমরা যদি এখানে এড দিয়ে দিই সাপোজ আমরা এখানে এট দিয়ে দিলাম এট দিয়ে দিলে তাও কি এটও কিন্তু দশের থেকে ছোট সো আমরা যদি এখানে আবার হচ্ছে এই জায়গায় এসে একটু উপরে যাই আপ দিয়ে আমরা যদি এন্টার দিই যে দিস নাম্বার এইট ইস স্মলার দেন টেন তো আমরা এর আগের পর্বে কি করছিলাম এটা কেটে দিই এর আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমি সেভেনে রাখি এটাকে আপাতত যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা এক্সটেনশন নিয়েছিলাম মনে আছে ওই যে কোড রান আপ এটাকে আমরা রান করি কন্ট্রোল অল্টার এফ তাহলে আমাদের বারবার টার্মিনালে গিয়ে কিন্তু আর এটা লেখা লাগবে না এই আমরা যখন কন্ট্রোল অল্টার এন দিব কন্ট্রোল অল্টার এন আমাদের রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে যে দিস নাম্বার সেভেন ইজ স্মলার দেন টেন হ্যাঁ সত্যি ওকে যদি কোনো কারণে আমাদের এই সেভেনটা টেন চেয়ে বড় হয়ে যায় সাপোজ মনে করো সেভেন সেভেন্টি ওয়ান হয়ে গেল কোনো কারণে তাহলে কি আমাদের এই প্রথম কন্ডিশনটা কিন্তু আর মিলবে না একটু ভালো করে বুঝো দেখো আমরা প্রথম কন্ডিশনে কি বললাম এন কি টেন এন যদি টেনের চেয়ে ছোটো হয় মানে তাহলে তুমি এটা দেখাও কিন্তু সে দেখবে যে না এন তো টেনের চেয়ে ছোটো না আসলে এন তো টেনের চেয়ে অনেক বড়। তাহলে সে যেটা করবে এই রেজাল্টটা আমাদেরকে দেখায় দিবে সো আমরা যদি কন্ট্রোল এই যে দেখো দিস নাম্বার ইজ গ্রেটার মানে চেয়ে অনেক বড় এই জিনিসটা আমরা শিখে ফেললাম এবং এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এটা প্র্যাকটিস না করলে কিন্তু আমরা কিছুই বুঝবো না সো এটাকে হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ার করার জন্য জাস্ট এটার মধ্যে ক্লিক করি আচ্ছা এবার আসো আমরা হচ্ছে আরেকটু জটিল কন্ডিশন একটু অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমরা তো একটা চেক দিলাম এখানে যে ্যানিস আমরা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডগুলা লিখে রাখি একটু কমেন্ট করে একটা হচ্ছে আমাদের ইফ আর একটা হচ্ছে এলস ইফ আর একটা হচ্ছে আমাদের একটু কমা দিয়ে লিখি একটা কন্ডিশন হচ্ছে ইফ চেক করার জন্য কিওয়ার্ড আর একটা হচ্ছে এলসি আর একটা হচ্ছে এলস তাহলে আমরা দুটো জিনিস কিন্তু দেখলাম একটা হচ্ছে কি আমরা ইফের এর কাজটা দেখে ফেললাম এবং হচ্ছে এলস এর কাজটাও আমরা দেখে ফেললাম এবার এল আসলে কি করে এল সিফটা হচ্ছে তুমি কন্ডিশনের ভিতরে আরো অনেক কন্ডিশন দিতে পারবা একটার পর একটা দিতে পারবা সো এই জিনিসটা তোমার কাছে প্রথম প্রথম একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে একটু মানে ঝামেলা মনে হইতে পারে বিরক্তিকর মনে হইতে পারে বাট যখন একবার বুঝে যাবা তখন তুমি ইজিলি কাজ করতে পারবা সাপোজ আমি এখানে একটা চেক দিলাম আমি এটাকে আবার সেভেন করে দিই একটা চেক দিলাম যে টেন কি মানে টেন যদি সেভেনের চেয়ে ছোট হয় মানে এন যদি টেনের চেয়ে ছোট হয় তাহলে এটা দেখাও আমি আরেকটা চেক দিই সাপোজ এটাকে যদি কাট করে নিয়ে নিই মনে করো এই জিনিসটা নাই আমি এখন চাচ্ছি এই এন এর মান কি মানে সেভেনটা কি টোয়েন্টি চেয়ে ছোট এই জিনিসটাও আমি দেখতে চাচ্ছি আমার খুব ইচ্ছা যে আমি এই এন এর মান কি টোয়েন্টি চেয়ে ছোট এটাও দেখব তাহলে তোমাকে এলস ইফ এ কথাটা লিখতে হবে ইফ লেখার পরেই কিন্তু তোমাকে ফার্স্ট প্যাকেট দিতে হবে একটা জিনিস মনে রাখবা যেখানে ইফ দেখবা তার মানে ওখানে তোমাকে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দুটো দিতে হবে ফার্স্ট ব্যাকেটের মধ্যে হচ্ছে তুমি কন্ডিশন দিবা আর সেকেন্ড ব্যাকেটের মধ্যে হচ্ছে তুমি স্টেটমেন্টটা প্রিন্ট করাবা তো তুমি এখানে লিখে দিতে পারো যে এন লেস দেন স্মলার দেন টোয়েন্টি এন কি টোয়েন্টি এর চেয়ে ছোট ওকে যদি ছোট হয় এখানে সেকেন্ড ব্যাকেটের মধ্যে তুমি প্রিন্ট করো কনসোল ডট লগ কনসোল ডট লগ ফার্স্ট ব্যাকেট এর মধ্যে তুমি হচ্ছে বাইরে একটু ক্লিক করি আচ্ছা এখানে তুমি ট্রেন করে দাও সাপোজ দিস নাম্বার দিস নাম্বার এন ইজ আমরা কমা দিয়ে লিখলাম এন তারপরে আবার ডাবল কোটেশনের মধ্যে ইজ হচ্ছে এটা কি হবে স্মলার দেন টোয়েন্টি স্মলার দেন টোয়েন্টি ওকে আচ্ছা তাহলে আমরা কি করলাম দুটো চেক দিচ্ছি একটা হচ্ছে প্রথম চেক দিচ্ছি যেটা সেটা হচ্ছে এন যদি দশের থেকে ছোট হয় এটা প্রিন্ট করো এন যদি বিশের থেকে ছোট হয় তাহলে তুমি এটা প্রিন্ট যদি না হয় আমরা যে কন্ট্রোল ভি দিয়ে যেটা কপি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম যদি না হয় তাহলে এটা প্রিন্ট করো তাহলে এখন আমাদের রেজাল্ট কি আসবে দেখো তো একটু একটু চিন্তা করে দেখো আমাদের রেজাল্ট কি আসতে পারে ওকে আমরা কন্ট্রোলটার এন দিয়ে দেখি কি আসে আমাদের রেজাল্ট এই যে দেখাচ্ছে দিস নাম্বার সেভেন ইজ স্মলার দেন টেন কারণ কি আমাদের এই যে এনটা তো টেনের এর থেকে ছোট ঠিক আছে বুঝলাম এন তো আবার টোয়েন্টির থেকেও ছোট তাহলে আমাদের এটা দেখালো না কেন এটা না দেখানোর কারণ এটা তোমাকে বুঝতে হবে যে সে প্রথম কন্ডিশনের ভিতরে এসে চেক করে দেখলো এই কন্ডিশনটা আসলে ট্রু কিনা মানে এটা সত্য কিনা যদি দেখে যে হ্যাঁ প্রথম কন্ডিশনটাই সত্য তাহলে সে আর পরের কোনো কন্ডিশন চেকই করবে না সে সরাসরি ওইটাকেই প্রিন্ট করে দিবে আর যদি কোনো কারণে প্রথম কন্ডিশনটা ফলস হয়ে যায় এটা যদি সত্য না হয় তাহলে সে কি করবে পরের কন্ডিশনে যাবে পরের কন্ডিশনে গিয়ে যেটা সত্য পাবে সেটা প্রিন্ট করবে এরপরে যদি সেটাও না পায় তাহলে এলস এর ভিতরে যেটা থাকবে সেটাই প্রিন্ট করে দিবে এখন এন কিন্তু অলরেডি টেনের থেকে ছোট তাহলে প্রথম কন্ডিশনটা মিলে গেল সে প্রথম কন্ডিশনে যে রেজাল্টটা আছে সেটাকে সে প্রিন্ট করে দিল ওকে সো এ হচ্ছে মোটামুটি অবস্থা আর তুমি যদি এখানে যদি সাপোজ মনে করো তুমি সিক্স দিয়ে দিলা এখন তোমার কন্ডিশনটা কি হয়ে গেল বলো তো এই যে প্রথম কন্ডিশন এন সিক্স ছয় কি সাতের থেকে ছোট ছয় তো সাতের থেকে ছোট না আমরা এটাকে একটু ক্লিয়ার করি তাহলে সে এটা কি কি পাবে এই কন্ডিশনের ভিতরে ডুববে চেক করবে সে দেখবে যে না ছয় তো সাতের থেকে ছোট না তখন সে কন্ট্রোলটা এন দিয়ে আমরা একটু দেখি রেজাল্টটা এই যে কি আসলো দেখো তো দিস নাম্বার সেভেন ইজ স্মলার দেন টোয়েন্টি সে দেখলো যে ছয় কি সাতের থেকে ছোট সে দেখলো যে না ছয় তো সাতের থেকে আসলে ছোট না এটা ফলস সো সে এটার ভিতরে চলে আসলো এলসিফ এর মধ্যে এসে দেখলো যে সাত কি টুয়েন্টি মানে এই যে সেভেন যেটা এন এন কি টোয়েন্টির থেকে ছোট সে দেখলো যে হ্যাঁ এন হচ্ছে সেভেন সেভেনটা হচ্ছে টোয়েন্টির থেকে ছোট তখন সে এটাকে প্রিন্ট করে দিল ওকে আর পরে যেটা করলো সেটা হচ্ছে এটাই প্রিন্ট করে দিল আর যদি সে দেখে যে না এই কন্ডিশনটাও আমার মিলতেছে না সাপোজ কোনো কারণে সেভেনটা টোয়েন্টি সেভেন হয়ে গেল টোয়েন্টি সেভেন হয়ে গেল তাহলে কি হলো এখানে প্রথম কন্ডিশনে যেটা সেটা হচ্ছে সে দেখবে যে এন মানে হচ্ছে টোয়েন্টি সেভেন এটা ছয়ের থেকে ছোট না এটা প্রিন্ট করবে না এখানে আসবে এখানে এসে দেখবে যে টোয়েন্টি সেভেন মানে এন এন এর মানটা টোয়েন্টির থেকেও ছোট না সে এটাকেও প্রিন্ট করতে পারবে না কারণ এই কন্ডিশনটা ফলস সে সরাসরি লাস্টের এটা প্রিন্ট করে দিবে এখানে যেটাই থাকুক না কেন সেটা প্রিন্ট করে দিবে আমরা যদি কন্ট্রোল অল্টার অ্যান দিয়ে দেখি এই যে দেখো নিচে এই যে এখানে নিচে দেখো দিস নাম্বার টোয়েন্টি সেভেন ইজ গ্রেটার দেন টেন এই যে আমরা এখানে যেটা লিখছি গ্রেটার দেন টেন বা টোয়েন্টি যেটা লিখতাম না কেন সেটাই সে এখানে এটা ডাজ নট ম্যাটার এখানে সে এটাই প্রিন্ট করে দিবে তো এই জিনিসটা কিন্তু তোমাকে ভালো করে বুঝে নিতে হবে যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে আসলে তো চলো আমরা হচ্ছে এটাকে আরেকটু একটু ভালো করে প্র্যাকটিস করি আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করি তাহলে আমাদের ইনশাল্লাহ এগুলো সমস্যা হবে না বুঝতে হ্যাঁ প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম এন ইকুয়াল টু সাপোজ হচ্ছে টোয়েন্টি ওয়ান ওকে আরেকটা ভেরিয়েবল নিলাম এম ইকুয়াল টু সাপোজ হচ্ছে টোয়েন্টি টু ওকে আমরা চেক করতেছি ই ফার্স্ট আমরা চেক করতেছি যে এন লেস দেন এবার কিন্তু আমরা ছোট দিচ্ছি না মানে স্মলার দেন দিচ্ছি না আমরা দিচ্ছি লেস দেন এম এন লেস দেন এম মানে কি মানে হচ্ছে এম মানে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আর এম মানি কত টোয়েন্টি টু তো আমরা চেক করতেছি এই যে টোয়েন্টি টু কি টোয়েন্টি ওয়ান চেয়ে বড় টোয়েন্টি টু যদি টোয়েন্টি ওয়ান চেয়ে বড় হয় মানে এম এর মানটা যদি এন এর চেয়ে বড় হয় এম এর মান কত এমের মান হচ্ছে টোয়েন্টি টু আর এন এর মান কত টোয়েন্টি ওয়ান সো আমরা বলতেছি এম এর মানটা যদি এন এর মানের চেয়ে বড় হয় তাহলে তুমি প্রিন্ট করো কনসোল ডট আমরা এখানে কনসোল দিয়ে দিলাম এটা প্রিন্ট করার জন্য দিতে হয় আমরা এখানে সাপোজ লিখে দিলাম এন ইজ গ্রেটার দেন গ্রেটার দেন এম ওকে আমরা সেমিকোলন শেষ করলে একটা স্টেটমেন্ট দিব সরি বাইরে দিব এটা আচ্ছা এটা হচ্ছে গ্রুপ প্র্যাকটিস এটা না দিলেও প্রবলেম নেই বাট দেওয়াটা বেটার যদি এটা হয় তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে এটা আর যদি না হয় তাহলে এটাকে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসি ওকে কপি করলাম স্মলার দেন এম এখন কি রেজাল্ট আসবে বলতো দেখি একটু চিন্তা করে বলতো দেখো বুঝো একটু এই যে আমরা বললাম যে এম যদি এন এর চেয়ে বড় হয় এম কি আসলে এন এর চেয়ে বড় হ্যাঁ বড় তো এই যে এম এর মানটা টোয়েন্টি আর এন এর মানটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তার মানে প্রথম রেজাল্টটা আমাদের চলে আসার কথা তো চলো আমরা কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখি এই যে এন ইজ স্মলার দেন এম হইলো না হ্যাঁ ঠিক আছে তো আমাদের রেজাল্ট কিন্তু ঠিক আছে আমরা এই যে বললাম যে এন যদি এমের এর চেয়ে বড় হয় মানে এন এর মান এন এর মান কত টোয়েন্টি ওয়ান আর এম এর মান কত টোয়েন্টি টু আমরা বলতেছি এই যে এনটা টা যদি মানে টোয়েন্টি ওয়ান যদি টোয়েন্টি এর চেয়ে বড় হয় তাহলে তুমি এটা প্রিন্ট করো আর যদি না হয় তাহলে তুমি নিচেরটা প্রিন্ট করো সো এটা তো আর মান এক হচ্ছে না সে নিচেরটাই প্রিন্ট করে দিচ্ছে আর যদি কোনো কারণে এই এন এর মানটা সাপোজ টোয়েন্টি থ্রি হয়ে গেল সেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর এর মান মান মানে 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 অলরেডি কি বড় সো যদি বড় হয় এন ইজ গ্রেটার দেন এম কন্ট্রোল অল্টার এন দাও কন্ট্রোল অল্টার এন দেখো এন ইজ গ্রেটার দেন এম এই রেজাল্টটা চলে আসলো তো তুমি এটা করতে পারো তার পাশাপাশি হচ্ছে তুমি আর একটা চেক দিতে পারো চাইলে এখানে তুমি ওই যে আমরা বললাম না সমান কিনা একদম সমান সমান কিনা এটা করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই যে এলস এর এখানে এটাকে হচ্ছে তুমি নিচে নামাও এখানে তুমি এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন নাও এলস ইফ যখন ইফ লিখবা ফার্স্ট ব্র্যাকেট একটা কন্ডিশন দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটে স্টেটমেন্ট দিতে হবে এটা মনে রাখো তাহলে তুমি দিলা হচ্ছে এন ইকুয়াল ইকুয়াল এন ওকে এটার মানে কি এন এর মান এবং এম এর মান যদি সমান হয় তাহলে তুমি প্রিন্ট করো ওকে যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো আর এটাকে হচ্ছে আমরা এখান থেকে সরি এই যে এখানে ক্লিক করো এটা চলে আসবে এটাকে আমরা উপরে দিয়ে দিলাম এখানে তাহলে এখন কি হলো প্রথম সে চেক করবে n এর মান কি m এর চেয়ে বড় হ্যাঁ n এর মান m এর চেয়ে বড় সে n is greater than m এটা দিয়ে দিবে আর যদি ছোট হয় সে দেখবে सपोज আমরা প্রথম এটাকে ছোট করি सपोज ওয়ান এখন সে দেখবে n এর মান কি m এর চেয়ে বড় সে দেখবে যে না n এর মান তো m এর চেয়ে বড় না n তো m এর চেয়ে ছোট সো এই কন্ডিশনটা ফলস সে এটাকে প্রিন্ট করবে না এখানে আসবে এসে চেক করবে n মান কি m এর সমান মানে দুটোটা মান কি সমান সে দেখবে যে না ওয়ান আর 22 তো সমান না তখন সে এটাকেও বাদ দিয়ে দিবে সে লাস্টে এসে অ্যান ইজ স্মলার দেন এম এটাকে প্রিন্ট করে দিবে এটাকে ক্লিয়ার করে যদি কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দি এই যে দেখো অ্যান ইজ স্মলার দেন এম যদি আমরা এই দুটোকে সমান করে দিই কন্ট্রোল টু তখন সে কি করবে যে প্রথমটার মধ্যে সে চেক করে দেখবে যে এন এর মান এম এর চেয়ে বড় না তাহলে সে এটাকে প্রিন্ট করবে না কিন্তু পরের কন্ডিশনে এসে দেখবে যে এন সমান সমান এম মানে এন আর এম হচ্ছে একই মান সে এন ইজ ইকুয়াল টু এম এটাকে প্রিন্ট করে দিবে কন্ট্রোল সেভ দেবে এই যে দেখো এম ওকে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই জিনিসটাকে আমরা আর একটু ইফেক্টিভ ভাবে বোঝার ট্রাই করি সাপোজ আমরা হচ্ছে এখানে একটা আর একটা ভেরিয়ে নিভার এন ইকুয়াল টু সাপোজ আমরা নিলাম হচ্ছে এট ওকে এখন আমরা চেক দিচ্ছি ইফ এন হচ্ছে আমাদের কি n সমান সমান যদি আমাদের 8 হয় এটা ট্রু মানে সত্য n সমান সমান কিন্তু আমাদের 8 এ তো এখানে কনসোল ডট লক করো হচ্ছে n is equal to 8 n is equal equal to 8 আর যদি না হয় n is not equal to 8 তো so, আমরা else দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে কি দিব এই যে এটাকে হচ্ছে আমরা not equal দিয়ে দিব জাস্ট এখানে দিব not equal to it not equal to it এটা কিন্তু আমাদের প্রথম কন্ডিশনটা সত্য হবে কারণ এই যে n এর মান 8 আবার n সমান সমান 8 একই কথা তো আমরা যদি এটাকে ক্লিয়ার করে কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার n দি দেখো n 8 এটাই দিয়ে দিচ্ছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো ধরো কোন কারণে তুমি হচ্ছে এই এটা দিলা না এবং হচ্ছে এখানে একটা ভুল করে ফেললা এরকম কিন্তু সিচুয়েশনে তুমি পড়বা এজন্য আমি আগে থেকে দেখাচ্ছি কোন কারণে তুমি এখানে এন এর মান দিয়ে দিলে টেন আর এখানে এসে লিখলা এন ডবল ইকুয়াল না দিয়ে একটা ইকুয়াল দিয়ে লিখলা এইট তাহলে কি আসে একটু দেখো তো এটাকে ক্লিয়ার করো কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দাও এন ইজ ইকুয়াল টু এইট কেমনে এন ইজ ইকুয়াল টু এন এর মান তো এইট না কিভাবে এন এর মান তো আমি এখানে দিছি টেন এন এর মান এইট কিভাবে হলো এই যে দেখো আমরা কিন্তু এই ভেরিয়েবলে এন এর মান কি দিলাম টেন দিলাম না তাহলে এন এর মান এই যে এইট কিভাবে হইলো মানে এটা কেন কিভাবে হয়ে গেল এই জিনিসটা যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তুমি যখন এই এন কে এখানে একবার ডিক্লেয়ার করলা টেন হিসাবে ফাইন এরপর যখন আবার এন ইকুয়াল টু এইট দিলা এই এন এর মানটা এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট হয়ে গেল মানে এই এইট এর মধ্যে কি হয়ে গেল অ্যাসাইন হয়ে গেল যে কারণে এন এর মান কিন্তু আলটিমেটলি এইট হয়ে গেল এখানে তুমি যদি কনসোল লগ দিয়ে দেখো তো আলটিমেট আসলে এন এর মানটা এখন কত কনসোল ডট তুমি যদি চেক করো যে এন আসলে এন এর মান কত এখানে যদি তুমি কন্ট্রোল অল্টার এন দাও দেখো এন এর মান কিন্তু এইট কিন্তু দেখো এন এর মান তো এইট না এন এর মান কত টেন কিন্তু এখানে কি হলো সে একটা ইকুয়ালের কারণে মানটা কিন্তু কি হয়ে গেল অ্যাসাইন হয়ে গেল তার এই ডান পাশে যে মানটা এটা অ্যাসাইন হয়ে এই এন এর ভিতরে এসে এটাকে কিন্তু এড করে দিল এরকম ভুল কিন্তু তোমার কিন্তু হইতেই পারে সো এটা থেকে বাঁচার জন্য যেটা একটা গুড প্র্যাকটিস যেটা বা যেটা তোমাকে সবসময়ে করতে হবে সেটা হচ্ছে এই যে এটা একটা স্কেলার ভ্যালু এরকম যখন স্ট্রিং অথবা নাম্বার কোন একটা স্কেলার ভ্যালু তুমি কাজ করবা তখন হচ্ছে সেটাকে হচ্ছে বাম পাশে রাখবা আর ডান পাশে হচ্ছে তুমি হচ্ছে তোমার ভেরিয়েবলের নামটাকে দিয়ে দিবা তো একই কথা a n অথবা তোমার হচ্ছে এই n 8 এই দুটো জিনিস একই কথা এবং হচ্ছে তুমি এবারে যদি এটাকে যদি তুমি 8 দিয়ে দাও দেখো আর এখানে যদি তুমি আমরা হচ্ছে আগে এই জিনিসটা দিই আগে হচ্ছে মানে রাইট জিনিসটা হচ্ছে আমরা একটু প্রিন্ট করে দেখি ঠিক আছে কিনা যে এটা কাজ করে কিনা আসলে এভাবে পাশে দিলে কাজ করে কিনা কন্ট্রোল অল্টার এন দেখো এন ইজ ইকুয়াল টু একই জিনিস ওকে এবার যদি তুমি কোনো কারণে মনে করো যে তুমি ভুল করলা সাপোজ মনে করো তুমি এখানে এন এর মান টেন দিয়ে দিলা কোনো কারণে তুমি ভুল করলা কন্ট্রোল অল্টার এন দিয়ে দেখো তো কি হয় এই যে এন ইজ নট ইকুয়াল টু আমাদেরকে কিন্তু এবার এই যে বলতেছে না এন তো এন এর সমান না দেখছো এখন কিন্তু আমাদেরকে কিন্তু আর মানটা কিন্তু অ্যাসাইন হয় না এর আগে যেটা হয়েছিল ওই পাশে থাকার কারণে মানটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে বাট এবার কিন্তু আমাদের এখানে অ্যাসাইন হয় এবার যদি তুমি এখানে এসে যদি একটা ভুল করো সাপোজ এটা তুমি দিলা না ভুল করলা তুমি এটাকে ক্লিয়ার করো কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো তোমার প্রোগ্রামটা কিন্তু একটা ইরোর দিয়ে থেমে গেল গুড এটাই তো হওয়ার কথা তুমি ভুল করলে প্রোগ্রাম থেমে যাওয়ার কথা আমরা ভুল করে ভুল করলাম এটা আমাদেরকে ইরর দেওয়ার কথা এই যে একটা ইরর দিচ্ছে ঠিক আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব আমরা অলওয়েজ একটা স্কেলার ভ্যালুকে আমরা এটা ঠিক করে দিই আমরা অলওয়েজ কি করব একটা স্কেলার ভ্যালুকে অলওয়েজ তার বাম পাশে রাখবো এবং ভেরিয়েবলটাকে সেটাকে তার হচ্ছে ডান পাশে রাখবো সামনে যখন আমরা কাজ করব এভাবেই কাজ করব এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস তাহলে আমাদের ভুল হলে সরাসরি ইরর দিয়ে দিবে কিন্তু মানটা অ্যাসাইন হয়ে আমাদেরকে ভুল একটা রেজাল্ট দিবে না সো এটা তোমার কাছে একটু জটিল মনে হইতে পারে বাট তুমি যখন কয়েকবার প্র্যাকটিস করবা দেখবা এটা অনেক ইজি হয়ে গেছে সো এই আজকে যেটা দেখালাম এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করে মাথায় রাখাটা খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট কারণ এগুলো না জানলে তুমি আসলে প্রোগ্রামিংয়ে খুব বেশি দূর যেতে পারবে না আর এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু না এটা প্রথম প্রথম তোমার কাছে একটু ঝাপসা মনে হবে পরে দেখবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো পরের ক্লাসে আমরা আরো নাইস একটা জিনিস দেখবো ওকে টেক কেয়ার